ঈদ মানেই আনন্দ, আর কোরবানি ঈদ মানে তো আল্লাহর নামে কোরবানি দেওয়া। আর আমরা এই কোরবানি ঈদটা আজকের বারে আমরা দাদির বাড়িতে করেছি। আমার আমার দাদির বাড়ি হচ্ছে ঘুঘুরিমা। তো ঘুঘুরিমাতে যাওয়ার জন্য সকাল সকাল আমি যেহেতু বাসায় ছিলাম, তো বাসা থেকে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। আমার দাদির বাড়ি আমাদের বাড়ি থেকে 10 থেকে 11 কিলোমিটার দূরে। তো যেহেতু 7:30টায় ঈদের নামাজ ছিল, তা আমি 7টার মধ্যে রওনা হয়ে যাই। তো আমাকে খুব দ্রুত বাইক চালাতে হয়েছিল, কারণ এখানে এখানে মানে রাস্তাতে তো বেশিক্ষণ সময় ছিল না। তো আমি একটু দ্রুত বাইক চালিয়ে পুপু করে চলে আসলাম। তো ভাবছিলাম যে ঈদের জামাত পাবো কিনা পাবো কিনা, তো আলহামদুলিল্লাহ চলে আসছি, পেয়ে গেছি। আমাদের ঈদগাহটা আমাদের বাড়ি মানে দাদির বাড়ি থেকে পায়ে দূরত্ব, মানে পায়ে হেঁটে যেতে হয়তো 2 থেকে 3 মিনিট লাগে, মানে কাছে একদম। তো আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছিলাম ঈদগাহের ময়দানে। আর আমাদের এই ঈদগাহটা হচ্ছে গ্রামের ঈদগাহ, আর এখানে দুইটা ঈদগাহ থাকে। একটা হচ্ছে আমাদের বলা হয় দক্ষিণ পাড়া ঈদগাহ, আর একটা ঈদগাহ হচ্ছে উত্তর পাড়া ঈদগাহ। তো দুইটা ঈদগাহই ছোট ছোট ঈদগাহ দুইটাই। তো দুইটা যেহেতু আমাদের এলাকাটা মানে এই গ্রামটা এই পাশটা একটু ছোট, তাই এখানে এই যে ছোট ঈদগাহতেই কিন্তু আমরা একসাথে নামাজ আদায় করি। আর গ্রাম্য পরিবেশে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ আসলে ভালো লাগে, প্রায় কিন্তু সবাই সময় আমাদের আসা হয় না। তো এবার ইনশাল্লাহ এসেছি, খুব ভালো লাগছে। ঈদগাহতে প্রবেশ করে করে আমরা নিজেদের জায়গাগুলো নিয়ে নিচ্ছিলাম, যে এখানে জায়নামাজ বিছাই দিলাম। আর এখানে হুজুর, এটা আমার হচ্ছে চাচু লাগে। তো আমাদের আমার একটা চাচু এখানে এখানে খুতবা দিচ্ছিল, বয়ান দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে রেডি হয়ে গেছিলাম, আর সবাই প্রায় চলে আসছিল এবং সময়ও কিন্তু কাছাকাছি চলে আসছিল। জামাত কিন্তু প্রায় একটু পরেই শুরু হয়ে যাবে এই অবস্থায়। তো আমরা এখানে 3 বাপ বেটা, মানে আমরা 2 ভাই আর এটা আমার চাচু, তো এটাই আমার খলিল কাকু, আমার একটাই চাচু। তো যাই হোক, আমরা 3 জন মিলে বসে নামাজের মানে জামাতের সময় অপেক্ষা করছিলাম, তখন জামাত শুরু হয়। তো প্রায় শেষের সময় চলে আসছিলাম আমরা। আর এখানে সবাই দেখেন, সবাই কিন্তু জড়ো হয়ে গেছে, আর একটু পরে কিন্তু জামাত অলরেডি আরম্ভ হয়ে যাবে। আর এখন কিন্তু জামাত অলরেডি আরম্ভ হয়ে যাচ্ছে, আর হুজুর এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে কিভাবে ঈদের নামাজটা কায়েম করতে হয়। ঈদের নামাজ শেষ করে আমরা চলে আসছিলাম কবর জিয়ারত করতে। আর এটা আমার দাদুর কবর, আমার দাদুর মারা যাওয়ার 1.5 বছর হয়ে গেল। কবর জিয়ারত শেষ করে আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ একটা খাসি একটা গরু তো তাড়াতাড়ি না করলে আবার সময় মানে অভাব হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তা আমরা দ্রুত খাসিটা মানে করতে নিয়ে গেছিলাম, আর আমি কিন্তু প্রায় সবই পারি আলহামদুলিল্লাহ। তো আমি এদিকে কাজ শুরু করে দিয়েছি, আর এদিকে কাকু আমার সাথে লেগে আছে। তো দুজন মিলে তাড়াতাড়ি খাসিটা করার চেষ্টা করছিলাম। তো তারপর আমি চলে আসছিলাম একটু দেখতে আবহাওয়া কেমন, পরিবেশ কেমন, কতগুলো জবাই হয়েছে গরু গরু খাসি। তো এখানে পুরো বাগান জুড়ে দেখছেন লোক আর লোক, আর গরু ছাগল একসাথে মানে একাকার অবস্থা পুরো চারিদিকে, মানে পুরো বাগান জুড়েই কিন্তু এরকম করে আমাদের সাথে মানে সবাই অনেক অনেক মানুষ। এখানে গ্রামে কিন্তু এই দৃশ্য দেখতে পাবেন আপনারা, যে একসাথে বাগানগুলোতে অনেক বেশি কোরবানি হয়, আর এটা কিন্তু খুবই একটা ভালো লাগা বিষয়। চারিদিকে শুধু কোরবানি আর কোরবানি, কোরবানি আর কোরবানি, কোরবানি মানেই তো কোরবানি, আর কি হবে তাই না? ঠিকই আছে, সব দিকে কোরবানি হবে, এটাই তো আনন্দ। আর এইখানে একটা গরু ছুটে যায় মানে কোরবানি নিয়ে যেতে যেতে, যে গরুটা একটু দেখলেন এটা কিন্তু ছুটে গেছিল, তাকে ধরতে আবার দেখেন হুড়াহুড়ি মারামারি ধরাধরি, মানে যে যেমন পারছে সেভাবে কিন্তু তাকে ধরার চেষ্টা করছে। কিন্তু গরু তো গরুই, মানুষ কি আর পারে তাকে ধরতে? অনেক চেষ্টা করে অনেক মানে আকুতি বিনতি করে যাই হোক কোনোভাবে ধরতে পেরেছে লাস্ট মোমেন্টে, তারপরে ছুটে যাচ্ছিল হাত থেকে কিন্তু। তো যাই হোক, অনেক কষ্ট করে পরবর্তীতে ধরতে পারে এই গরুটাকে। তারপরে এটা হচ্ছে আমাদের গরু ছিল, আর এটা কিন্তু আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে কিভাবে এখন ফেলা যায়, কারণ ফেলতে হবে, কারণ জবাই তো করতেই হবে তাই না? তো জবাই করার জন্য খুব চেষ্টা করছিলাম, আর আমাদের গরুটা কিন্তু খুব শক্তিশালী ছিল, তাই সহজে কিন্তু ফেলতে পারছিলাম না। ভয়ে কিন্তু আমরা কাছে যেতে পারছিলাম না, খালি তিরিং বিরিং করছে, আর যেহেতু শিং ছিল না মাথায় তাহলে মানে সহজে ধরে মাটিতে ফেলতেও পারছিলাম না। তো এক পর্যায়ে খুব কষ্ট করে তাকে ফেললাম, ধরলাম। তারপরে হুজুরকে ডাকছিলাম, হুজুর কোথায় আপনি? তা দেখছি হুজুর নাই, আশেপাশে হুজুর নাই, ধরে ফেলে আছি কিন্তু হুজুর নাই, কেমন কথা, কেমনটা লাগে তখন। তো হুজুরকে ডাকছিলাম দূর থেকেই, কারণ হুজুর আশেপাশে কোথাও ছিল না। এভাবে ডাকছিলাম, কাউকে বললাম যে হুজুর কোথায়, হুজুরকে রাখেন। আর আমরা কিন্তু দিয়ে গরু ধরা নিয়ে ব্যস্ত, কারণ গরু তো বারবার বাঁধতে পারছিল, আমার বাঁধছে খুলে যাচ্ছে, তো এমন জ্বালান জ্বালাচ্ছে গরু পরবর্তীতে। তো যাই হোক, হুজুর কিছুক্ষণ পর আবার আসলো, এসে তাড়াতাড়ি করে আমরা একে অপরে মানে শক্ত টক্ত করে ধরে শালাকে একদম জয় করে দিলাম, আলহামদুলিল্লাহ জয় হয়ে গেছে, আল্লাহ আকবার। তো এর মধ্যে আমরা কিন্তু বাকি কাজগুলো সেরে ফেলেছি, গরুর মাংস কাটা থেকে শুরু করে, কিন্তু এখন কাটছিলাম ভুঁড়ি। তো এখানে আমার আম্মুরা ছিল আর অন্য আপুরাও ছিল, কিন্তু আমি একটু নিয়ে আসলাম, তাদের সাহায্য করলাম যে হ্যাঁ তারা মানে ভারী জিনিস, তো আমি নিজে থেকে আবার ভুঁড়িগুলোর এই এই যে মল টলগুলো বাইরে নদীতে এগুলো ফেলে দিলাম, পয়সা করলাম, সাহায্য করলাম আর কি। তো সব কিছু করাই ভালো, খালি মেয়েরাই যে করবে তা না। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সকলকে ঈদ মোবারক এবং হাম্মাম মোবারক, আর অবশ্যই পেজটা ফলো দিবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।